এবারে বুগলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছে সাকিব খান। সংবাদ মাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে সাকিব জানান, বুগলি মিথ্যাচার করছে, এমনকি বুগলির অর্থবিত্ত টাকা পয়সা নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব খান। দর্শক বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলবো, তো আমি দয়া করে বলবো হাত জোর করে যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তারাই শুধু ভিডিওটা দেখেন, আর যারা অল্প একটু দেখে চলে যাবেন তাহলে ভাই বলবো আপনি এখনই চলে যান, কারণ আপনাকে যদি আমি বুঝাতে ব্যর্থ হই তাহলে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হবে। সো এটা হোক আমি এটা চাই না। সো যদি আপনি পুরোটা ভিডিও দেখতে পারেন দ্যাটস ওয়াই আপনি পুরোটা ভিডিও দেখেন, আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক বুবলি গতকাল সারা দিনের আমি জানি না, ভিডিওটা অনেক রাত্রে আপলোড দিব হয়তো বা ভিডিওটা অনেক রাত্রে পাবলিশ করব, যত রাত্রি হোক আমি পাবলিশ করে দিব, আমি মানুষ থাকুক বা না থাকুক, আজকে তো চলে গেছে তো রাতে আমি যদি পাবলিশ করি গতকালকে বলতে হবে। তো গতকালকে সারা দিনের টপিক ছিল একটাই, বুবলি, তাই না? তো এখন বুবলি কি আসলেই সত্যি নাকি সাকিব খান সত্যি নাকি অপু বিশ্বাস সত্যি নাকি কোনটা, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব আর আমার পাশেই একটা ভিডিও দেখতে পারতেছেন, এই মেয়েটা কি বলে সেটাও আমি শোনাবো, খুব যুক্তিসঙ্গত কথা বলছে এই মেয়েটা, খুব যুক্তি দিয়ে খুব ইয়া দিয়েই কথাগুলো বলছে, এই মেয়েটার কথাগুলো আমি শোনাবো, কিন্তু তার আগে আমি কথাগুলো বলে নিই। সো দর্শক কথাটা হচ্ছে বুবলি, আপনারা একটা কথা শুনলে অবাক হবেন, আপনারা টাইটেলে লেখা দেখছেন যে বুবলির সাথে সাকিব খানের বিয়েই হয় নাই, এই কথাটা কে জানিয়েছে জানেন, যে বুবলির সাথে সাকিব খানের বিয়েই হয় নাই? সাকিব খান বুবলিকে ছাড়বে কি? সাকিব খানের সাথে তো বুবলির বিয়েই হয় নাই, সাকিব খান বুবলিকে ছাড়বে কি? সাকিব খানের সাথে বুবলির বিয়েই হয় নাই, কি অবাক লাগতেছে না কথাটা শুনে? দর্শক ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। এটা মোহাম্মদ ইকবাল, আমাদের ইকবাল ভাই, ঠিক আছে, এমবি ইকবাল ভাই, যদিও উনাকে অনেক সময় আমি অনেক কড়াক্য করে কথা বলি, তো আজকে যেহেতু আমি কোনো সিরিয়াস ভিডিওটা বানাচ্ছি, আজকে কোনো ফান করতেছি না, কোনো হাসতাছি না, আমি সিরিয়াসলি কথা বলার চেষ্টা করব, আজকে কথাগুলো সিরিয়াসলি নেবেন আপনারা। তো ইকবাল ভাই গণমাধ্যমে নিউজের মাধ্যমে জানিয়েছে যে বুবলির সাথে নাকি সাকিব খানের বিয়েই হয় নাই, এটা ইকবাল এমবি ইকবাল বলতেছে, যে আজকে কথা উঠতেছে যে বুবলিকে ছেড়ে দিবে, বিয়ে হলে তো ছাড়বে, এরকম টাইপের কথাবার্তা বলতেছে। তো এটাও আমি নিউজ থেকে জানতে পারছি, এটা আমি কোনো আমার মুখের কথা না। সো যাই হোক, বুবলি কেন এখন এরকম করতেছে, বুবলি এখন কেন এত বেশি বাড়াবাড়ি করতেছে, স্ট্যাটাস দিতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আপনারা কি জানেন বুবলি প্রিয়তমা সিনেমার শ্যুটিংয়ে সেটে যে ডিস্টার্ব করতেছে? জানেন না, বুবলি অনেক প্রেশার কিক করতেছে সাকিব খানকে, অধৈর্য করে ফেলছে সাকিব খানকে। আর আপনারা কি জানেন এই প্রিয়তমা সিনেমাটি কার করার কথা ছিল? চলুন একটু দেখে আসি। দর্শক দেখলেনি যে প্রিয়তমা সিনেমাটা শবনম বুবলির করার কথা ছিল, ঠিক আছে? তো এটা আমি প্রমাণও দেখাইছি। এখন কাম টু দ্য পয়েন্ট, শবনম বুবলি কেন বাদ পড়ল এই সিনেমা থেকে, এটা কি জানেন? সাকিব খান আজকে যখন গণমাধ্যমে নিউজের মাধ্যমে জানিয়েছে যে সে এত টাকার মালিক হলো কিভাবে, সে অবৈধ তার সম্পর্ক আছে, তার গাড়ির মালিক হলো কিভাবে, এগুলা বলছে না, এটা অনেকটা সত্যতা প্রমাণ হয়েছে, সাকিব খানের কথাটাই সত্যি। আর সেটা যে সত্যি, এই মেয়েটা, যে মেয়েটার ভিডিওটা একটু দেখলেন না অল্প একটু প্রথম দিয়া, এই মেয়েটার ভিডিওটা দেখলেই শুনলেই বুঝতে পারবেন, বুবলি যা করছে সাকিব খানকে ব্যবহার করছে, সাকিব খানের উপরে ভর করে সে উপরে উঠতে চাইছে, ঠিক আছে? আর তার এই অবহিত কাজের জন্য, তার এই খারাপ খারাপ কাজের জন্য, মানুষের সাথে, পরিচালকদের সাথে, এক্স ওয়াই জেড, মিডিয়াতে যেহেতু কাজ করে, ঠিক আছে, অনেকের সাথে উঠা বসা থাকতে পারে, তো তাদের সাথে তার অবহিত সম্পর্ক থাকতে পারে বুবলির, এটা মনে হয় সাকিব খানের কাছে ধরা পড়ে গেছে, কয়েকটা বিষয় সাকিব খান নিজেই হাতে নাতে ধরছে। বুবলি এখন এতটা মোড়ামুড়ি করতেছে শুধু প্রিয়তমা, আমরা মনে করতেছি কিন্তু অন্য কারণ, ঠিক আছে, এই যে বুবলি যে এমন করতেছে, বুবলি যে স্ট্যাটাস দিতেছে, আবার সাকিব খান কিছু বলতেছে, ঠিক আছে, এখানে বুবলি সাকিব খানকে অনেক প্রেশার কিক করতেছে, কারণ এই সিনেমাটা, প্রিয়তমা সিনেমাটা বুবলির করার কথা ছিল, এই সিনেমাটা বুবলি করতে পারে নাই, এই সিনেমাটা ভারতীয় নায়িকা করতেছে, আর সেটার প্রমাণও আমি দেখাইছি। তো সে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, সে যদি তার সংসারের জন্য, সাকিব খানের ঘর করার জন্য, সাকিব খানের স্ত্রী হিসাবে প্রাধান্য পাওয়ার জন্য এই কার্যকলাপগুলো করতো, তাহলে আমি মেনে নিতাম যে সে তার অধিকার চাইতেছে যেহেতু সাকিব খান বিয়ে করছে। দর্শক এখানেই শেষ না, আপনারা একটু হয়তো বা ভাবতে পারেন যে আমি একটু কি বুবলির পক্ষে কথা বলতেছি, না, একটু ধৈর্য ধরেন বলতেছি, সব পুরা কথা শুনে যান বলতেছি। সো দর্শক, বুবলি যদি তার সংসার করার জন্য এই কাজগুলো করতো, যে সাকিব খানকে অনেক প্রেশার কিক করতেছে তার স্ত্রীর মর্যাদার জন্য, তাহলে আমি মেনে নিতাম বিষয়টা, সে তার স্ত্রীর অধিকার চাচ্ছে, কিন্তু সে আসলে কি চাচ্ছে
সে চাচ্ছে সিনেমা, সাকিবের সাথে সিনেমা। এই গণমাধ্যমে আজকে যে নিউজ আসছে এটা পুরোটা নিউজ আমি কভার করতে পারি নাই সকালবেলা, কারণ সকালবেলা যটটুক আইসে আমি ওটটুক দেখি, সাথে সাথে ভিডিওটা বানাতে বসে গেছি। কিন্তু তারপরে কয়েকটা নিউজ আসছে যে বুবলি শুধু প্রিয়তমা সিনেমা থেকে বাদ গেছে তার অবহিত কার্যকলাপের জন্য, তার এই অবহিত কার্যকলাপের জন্য প্রিয়তমা সিনেমা থেকে বাদ গেছে বুবলি। সো দর্শক, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এখানে আবার ইকবাল ভাই মাঝখান দিয়ে বলল যে বুবলির সাথে নাকি মানে বিয়েই হয় নাই, সাকিব খানের বিয়েই হয় নাই। এখন জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তো যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আমি এখানে আবার সাকিব খানেরও একটু দোষ দিব যে কেন বিয়ে ছাড়া উনি মিলামেশা করতে গেছে। 100% সাকিব খানের দোষ দিব এখানে আমি, ঠিক আছে? আমি যেটা যুক্তির মধ্যে আমি ওইটাই বলতেছি, আমি ঠেললা আমি একজনকে দোষারোপ করব আমি সেটা পারবো না। আমি যেটা লিগ্যাল কথা, আপনাদের যদি অথেন্টিক মনে হয় আমার কথাগুলা তাহলে আপনারা যা মন চায় বললেন কমেন্ট বক্সে, কোনো সমস্যা নেই। বুবলির সমস্ত জ্বালা সাকিবের সিনেমা থেকে বাদ পড়ে যাওয়া, এছাড়া আর কোনো জ্বালা নেই। সাকিবের সংসার ডাজেন্ট ম্যাটার, সাকিবের মানে ফ্যামিলি টেমিলি এসব ঠিক আছে, সংসার বিয়ে ডাজেন্ট ম্যাটার এগুলো কোনো ওর কাছে বিষয়ই না, এসব নিয়ে বুবলি ভাবেই না। বুবলির যত জ্বালা সিনেমা থেকে বাদ পড়ে গেছে, ঠিক আছে? আর তার চরিত্রের কারণে সাকিব খান প্রিয়তমা সিনেমা থেকে তাকে বাদ দিয়ে দিছে, এটা গণমাধ্যমে আজকেই সাকিব খান নিউজে বলছে। কিন্তু আমি পুরোটা নিউজ প্রথম কাবার করে কুলাইতে পারি নাই, আমি যটটুক শুনছি ওটটুক নিয়েই আমি ভিডিও বানাতে বসে গেছি। কিন্তু পরে আবার কয়েকটা নিউজ আসলো এরকম যে সাকিব খান আসলে কেন এরকম করতেছে, হঠাৎ করে কেন এত খেপে গেল, ঠিক আছে? সে অনেক প্রেশার কিক করতেছে সাকিব খানকে, মেন্টালি টর্চার করতেছে, এজন্য সে মানে সে সিনেমা থেকে বাদ পড়ে গেছে দেখা, মানে সে সাকিব খানকে মেন্টালি টর্চার করতেছে এক পর্যায়ে, এজন্য সাকিব খান বাধ্য হচ্ছে। সাকিব খান কিন্তু বেসিক্যালি দেখবেন অনেক কিছু বললেও, তাকে নিয়ে অনেক সমালোচনা করলেও, যা কিছু হোক সে কিন্তু চুপচাপ থাকে, কিন্তু সাকিব খান কেন এখন কথা বলে? সে অনেক জ্বালাতন করতেছে। এ আমাদের অপু বিশ্বাস, তাকেও তো মানে তার সাথেও তো এখন সম্পর্ক মানে আছে নাকি নাই আমরা এখনও ক্লিয়ার না, ঠিক আছে? মানে অপু বিশ্বাস গণমাধ্যমকে যা জানিয়েছে সম্পর্ক নাই এরকম জানাইছে। তো অপু বিশ্বাস কি প্রতিদিন স্ট্যাটাস দেয় বা ভিডিওতে আইসা বলে আমার কিছু কথা, হ্যাঁ আমার কিছু কথা, এরকম কি কোনো ভিডিওতে আইসা সাকিব খান সম্পর্কে বলে? সাকিব খান সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে তাকে সে এড়িয়ে যায়, সে তার মতো আছে। আর সাকিব খান জানে তার চরিত্র সম্বন্ধে, মানে অপু বিশ্বাসের চরিত্র সম্বন্ধে সাকিব খান এটা ভালো করেই জানে, অপু বিশ্বাসের চরিত্র ভালো, কারণ তার সাথে সে মানে তার কোয়াটিস্ট ছিল একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যাকে যার উপর ভর করে সাকিব অপু এই জুটি মানে একে অপরের উপর ভর করে এই সাকিব অপু জন্ম নিয়েছে। এই সাকিব জানে যে এই অপু বিশ্বাসের চরিত্র কেমন, অপু বিশ্বাসের চরিত্র ভালো দেখেই এখন পর্যন্ত কোনো স্ক্যান্ডাল বা কোনো খারাপ কিছু এরকম কিছু সাকিব খান আজ পর্যন্ত বলে নাই। অপু অপুর মতো আছে, সাকিব খানের মতো আছে। অপু তার বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করে, মানে আমার মনে হয় না কোনো মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে। তো যাই হোক, আমি আর কথা বেশি দীর্ঘস্থায়ী করবো না, আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমাদের আপু মনির কথাগুলো একটু শুনি এবার, আপু মনি কী বলে? ওরে ভাই, সাকিব খান যে বুবলি সম্পর্কে এরকম মুখ খুলবে এটা জীবনেও কল্পনা করি নাই। একটু একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে স্টার গল্পতে উনি হচ্ছে একটা ভিডিও করছে, আর ওই ভিডিও হতে সব তথ্য যা হচ্ছে সাকিব খান বুবলি সম্পর্কে বলেছে। সাকিব খান বলেছে যে বুবলি এতদিন যা যা বলছে সব হচ্ছে মিথ্যা, আর ঈদের মধ্যে বুবলি সাকিবের বাসায় হচ্ছে জোর করে ঢুকেছে। এর আগেও নাকি জোর করে হচ্ছে সাকিবের বাসায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু তাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ওরে মা গো মা! সাকিব খান আরও বলছে যে ঈদের মধ্যে নাকি ওর সাথে হচ্ছে দেখা হইলেও সেটা শেহজাদের কারণে হয়েছে। সাকিব খানের বাসায় যাওয়ার জন্য অনেক জোরাজোরি করছে, জোরাজোরি করে হচ্ছে ও হচ্ছে সাকিব খানের বাসায় ঢুকেছে। তো বুবলি সাকিব খানের বাসায় জোরাজোরি করে ঢোকার পরে হচ্ছে এখন সবাই যেহেতু খাওয়া দাওয়া করবে ঈদের দিন, তো যেহেতু ঈদের দিন আর ঈদের দিন হচ্ছে একজন মানুষ যদি একজনের বাসায় যায় তাহলে তো তাকে বের করে দেওয়া যায় না, আর যেহেতু সে হচ্ছে তার ছেলের মা, তো সেই সুবাদে হচ্ছে সাকিব খান তার বাসায় ঢুকতে দিয়েছে বুবলিকে শেহজাদের জন্য। আর শেহজাদকে নিয়ে সে ঘুরতে বের হয়েছে, যেহেতু শেহজাদ তার মাকে ছাড়া যাবে না, তো তার জন্য এক প্রকার জোর করে এই শেহজাদের সাথে সাকিবের সাথে ঘুরতে বেরিয়েছে গাড়িতে। সাকিব আরও বলেছে যে আসলে বুবলির সাথে তেমন কোনো সম্পর্ক নেই, যা করেছে বুবলি সে হচ্ছে জোর করে করেছে। বুবলি আর কি সাকিব খানকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে তার পরিচয় নেওয়ার জন্য। আসলে বুবলি হচ্ছে সাকিবের নাম ভাঙিয়ে উপর ওঠার সিঁড়ি করার জন্য নাকি এত নাটক করছে বুবলি। সাকিব আরও বলেছে যে প্রিয়তমা মুভিতে নাকি বুবলিকে নেওয়ার কথা ছিল, কিন্তু এমন কর্মকাণ্ডের জন্য তাকে নেওয়া হয় না বুবলি। প্রিয়তম মুভিতে বুবলিকে নেওয়া হয় নাই বলে উল্টাউল্টা স্ট্যাটাস দিচ্ছে হচ্ছে ফেসবুকে এসে বুবলি। সাকিব আরও বলেছে যে এতদিন যা যা হয়েছে বুবলি সব কিছু জোর করে তার কাছ থেকে আদায় করে নিয়েছে।
সাকিব এটাও বলেছে যে বুবলি নাকি তাকে সিঁড়ি বানানোর চেষ্টা করেছে উপরে ওঠার জন্য, তার নাম ভাঙিয়ে হচ্ছে সে নিজে একটা জায়গা করার জন্য এতদিন তাকে ব্ল্যাকমেল করে গেছে। আর প্রিয়তম মুভিতে নেওয়া হয় নাই বলে তার মাথা একদম নষ্ট হয়ে গেছে, সে উল্টাপাল্টা কাজ করতেছে, সাকিবের নামে বদনাম করছে, সাকিবকে হচ্ছে মানুষের কাছে ছোট করার জন্য যা ইচ্ছে তাই করছে, একদম পুরাই হচ্ছে পাগল হয়ে গেছে বুবলি। তো যাই হোক, এই ছিল হচ্ছে সাকিবের কিছু কথা যা বুবলি সম্পর্কে সাকিব বলেছে একদম পুরা। আমি সাকিবের এই কথাগুলো শুনে তো পুরা একদম অবাক হয়ে গেছি যে সাকিব এগুলো কী বলতেছে বুবলি সম্পর্কে, আসলে কি এগুলো সত্যি? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বুবলি আসলে এতটা নিচে নামতে পারে। তো যারা বুবলি ভক্ত, বুবলি নামে কিছু বললেই যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে কি আমি জানি না যে আসলে সাকিব খান এগুলো সত্যি বলতেছে নাকি মিথ্যে বলতেছে। যাই হোক, এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে বুবলির জন্য আসলে খুবই খারাপ যে বুবলি আসলে কি এরকম। আমি তো আগেই বলেছি যে বুবলির কিছু প্রবলেম আছে, আমার তো মনে হয় যে ও একটা স্বার্থপর, এটা বোঝাই যায় যে গায়ে পড়ে একটা মেয়ে। কিছু ভিডিওতে দেখা গেছে যখন ওদের সাথে সম্পর্ক ছিল কিংবা ছিল না এরকম একটা বিষয়, কেমন করে গায়ে পড়তো সাকিব খান, এটা আমি অনেক আগেই খেয়াল করেছি। তো তার জন্যই আমার বুবলিকে ভালো লাগে না। আর এই কথাটা আমি বলেছিলাম বলে বুবলির ভক্তরা আমাকে কি যে কথা বলছে বুবলির সম্পর্কে, যারা বুবলির ভক্ত আছেন তারা এখন কি বলবেন, সাকিব তো আর এগুলো বানাই বানাই বলে নেই, তাই না? তাহলে বলবো যদি সাকিব এগুলো বানাই থাকে তাহলে এতদিন যা বুবলি বলে আসে তাহলে ওগুলো হচ্ছে বানানোর কথা, ঠিক আছে? তো এখন সাকিবের কথাই প্রমাণ হচ্ছে যে বুবলি আসলেই অতটা ভালো মেয়ে, ঠিক আছে? এতগুলো কথা তো আর সাকিব এমনি এমনি বলে নাই, তাই না? কিছু সত্যতা তো অবশ্যই আছে না, কথায় আছে না যে যা রটে তা কিঞ্চিৎ হলেও ঘটে, ঠিক আছে? পুরাই হতবাক হয়ে গেছে যে কী বলে এইসব, সত্যি কি এমন কিছু হয়েছে বুবলিকে এইসব সত্যি সত্যি করেছে? ভাই রে ভাই, আমি তো পুরো একদম হতবম্ব হয়ে গিয়েছি সাকিবের এগুলো কথা শুনে বুবলির সম্পর্কে। তো যাই হোক, আপনাদের মতামত এগুলা কি সাকিব মিথ্যে বলছে নাকি সত্যি বলছে আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন যে আসলে কে সত্যি বলছে, বুবলি সত্যি কথা বলছে নাকি সাকিব সত্যি কথা বলছে, বুবলি মিথ্যে বলছে না সাকিব মিথ্যে বলছে, কে আসলে সত্যবাদী অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কি মনে হয় যে কে মিথ্যে বলতে পারে বা সত্য বলতে পারে, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। দর্শক কি বুঝলেন কথাগুলো শুনে, না বুবলি একটা লুবি মেয়ে, বুবলি একটা লুবি মেয়ে, এটা সবাই বুঝতে পারে, এটা সবাই বুঝতে পারে, এটা সবাই জানে, এটা সবাই জানে যে বুবলি একটা লুবি মেয়ে। কারণ এবার আসি পয়েন্টে, এবার আসি মূল কথায় আমি আসি। আমি কিন্তু বেসিক্যালি ভিডিওর মধ্যে আইসা হাসাহাসি করি, মানে অনেক ফানি ফানি কথাবার্তা বলি, কিন্তু আজকে কিন্তু বলতেছি না, আজকে কিন্তু আমি খুব সিরিয়াস। সব কথা আমরা শেষ, এই যে শুনলেন এতক্ষণ ধরে সব ফিনিশ। তাহলে কেন জেনে শুনে বুবলি অপু বিশ্বাসের সাথে যে বিয়ে হয়েছে সাকিব খানের, এটা জেনে শুনে সুস্থ মস্তিষ্কে কেন বুবলি সাকিব খানকে বিয়ে করলো? মনে করলাম আমরা বিয়ে করছে, ইকবাল মিথ্যা কথা বলছে, মনে করলাম যে এটা সত্যি কথা যে বুবলি সাকিব খানকে বিয়ে করছে, তাহলে সে জেনে শুনে এই কাজটা কীভাবে করলো? একটা বাচ্চাও আছে, সেটাও জানতো, বাচ্চা হওয়ার পর বিয়ে করছে। পুরা মিডিয়া ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা সাকিব অপু বিয়ে করছে, কিন্তু অথচ সে জেনে শুনে সুস্থ মস্তিষ্কে সে সাকিব খানকে বিয়ে করছে, যদি বিয়ে করে থাকে। আর যদি না করে থাকে তাহলে টাইম স্টেটমেন্ট যেটাকে বলে, টাইম স্টেটমেন্ট করছে, নায়ক নায়িকারা এসব করে থাকে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওতে, আপনাদের কী মনে হয় আমার কথাগুলো কি সত্যি নাকি মিথ্যা, আমার কথাগুলো কি যুক্তি ছিল নাকি যুক্তির বাইরে ছিল, সেটা জানাবেন। আর অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা জানা আমার আজকের ভিডিওতে খুবই জরুরি, আজকের ভিডিওতে আপনার মূল্যবান মতামতটা জানা যে কী যে জরুরি সেটা আপনি কল্পনা ভাবতে পারবেন না, কারণ আমার জানা দরকার যে আসলে মানুষের ধারণা কী। সো দর্শক, আল্লাহ হাফেজ।